প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন হলে এরপর আমরা প্রয়োজনীয় একটা ভিডিও ইম্পোর্ট করব। ভিডিওটা ইম্পোর্ট করা হলে আমরা এখন এই মিউজিকটার সাথে মিল রেখে আমরা এই ভিডিওটাকে স্প্লিট করব, এখান থেকে স্প্লিট করে নেব। ওকে, এরপর আমরা এখানে যদি প্রেস করি, এরপর এখান থেকে স্পিডে যাব, এরপর এখান থেকে কার্ভ, এরপর এখান থেকে এডিটস। ওকে, এরপর আমরা এইভাবে এগুলোকে কাস্টম করে নেব। সো আমি যেভাবে দেখিয়েছি আপনারা সেভাবে করতে পারেন। এরপর আমরা এখানে টিক মার্কে প্রেস করব। ওকে, এরপর আমরা এই দ্বিতীয় খণ্ডে চলে যাব। এরপর আমরা এখান থেকে স্পিডে প্রেস করব। ওকে, এরপর এখান থেকে নর্মাল, দেন এখান থেকে আমরা এটাকে কমিয়ে দিয়েছি, এরপর এখান থেকে বেটার কোয়ালিটি, এরপর আমরা এখান থেকে টিক মার্কে প্রেস করব। ওকে, সম্পূর্ণ হয়ে গেলে আমরা এখন চলে যাব ইফেক্টস। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমি কতগুলো ইফেক্টস যুক্ত করেছি, এই ইফেক্টসগুলো কী কী। তো আপনি এখান থেকে আপনি ভায়োলেশন ফ্ল্যাশ এটা সিলেক্ট করবেন। ওকে, এরপর আমরা এখান থেকে গানের বিট অনুসারে এই ইফেক্টসগুলো বসিয়ে নিলাম। দেন এখান থেকে এই ইফেক্টসটা আমরা সিলেক্ট করব। ওকে, এরপর আমরা এটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা এখানে ট্যাপ করব, এরপর হচ্ছে ফ্ল্যাশ ভাইব্রেশন এটা সিলেক্ট করলাম। তো বিট অনুসারে আমি সেই ইফেক্টসগুলো যুক্ত করে দিলাম এবং শেষে আমি একটা ব্ল্যাক ফ্ল্যাশ অ্যাড করেছি। তো এটা হলো এই ইফেক্টসটা। তো এটা অ্যাড করা হলে আমরা এখন টিক মার্কে প্রেস করব। ওকে, এভাবে আমরা ভিডিওটা কমপ্লিট করা হয়ে গেলে আমরা এখন ভিডিওটাকে একবার রিভিউ করে দেখবো।